দক্ষিণ কোরীয়দের বিশ্বাস, সন্তানের মাথায় এক ঢাল ঘন কালো চুল মা বাবার থেকে পাওয়া মূল্যবান উপহার। কিন্তু একসময় সেই উপহারই বিক্রি করতে বাধ্য হয়েছিলেন তারা। তা থেকে গড়ে উঠেছিল পরচুলা তৈরির কারখানা। আর এই চুল রফতানি করেই দেশের অর্থনৈতিক শক্তি বাড়িয়ে নিয়েছিলেন রাষ্ট্রশাসকেরা। তবে এই উজ্জ্বল অধ্যায়েও ছিল গাঢ় অন্ধকার। নারীদের তৈরি পরচুলা রফতানি করে দক্ষিণ কোরিয়ার আর্থিক দশা সুধরে গিয়েছিল। অথচ সেই শ্রমজীবীদের কাজের যথার্থ মূল্য দিতে রাজি ছিলেন না মালিক পক্ষ। এমনকি শ্রমের ন্যায্য মূল্যের দাবিতে ষাট দশকে গড়ে উঠেছিল নারী শ্রমিকদের একাধিক ইউনিয়ন। একদিকে যেমন দেশের অর্থনীতি শক্তিশালী হয়েছিল, অন্যদিকে বদল ঘটেছিল দক্ষিণ কোরীয় নারীদের আর্থসামাজিক জীবনে। পঞ্চাশ দশকে দীর্ঘ যুদ্ধের পর দুভাগ হয়ে গিয়েছিল কোরিয়া। জন্ম হয়েছিল উত্তর ও দক্ষিণ কোরিয়ার। 1953 সালে সাময়িক যুদ্ধবিরতির পরের দশকে দেশের আধুনিকীকরণের প্রচেষ্টা শুরু করেছিল দক্ষিণ কোরিয়ার সামরিক শাসক। সে সময় সাধারণ মানুষের জীবনেও ঘটেছিল আমূল পরিবর্তন। 1950 থেকে 1953 সাল পর্যন্ত দুই কোরিয়ার যুদ্ধে বিধ্বস্ত হয়ে গিয়েছিল আম জনতা। তাই সংসারের খরচ মেটাতেই চুল বিক্রি করতে বাধ্য হতো মেয়েরা। যুদ্ধের জেরে আর্থিকভাবে পঙ্গু হয়ে পড়েছিল দেশের বেশিরভাগ বাসিন্দা। তখন দেশের নাগরিকদের মাথাপিছু আয় ছিল $100-এরও কম। কিন্তু এরই মধ্যে হঠাৎ নারীদের চুলের মূল্য বেড়ে গিয়েছিল। শত শত বছর ধরে যে চুল ছাটাকে ট্যাবু বলে মনে করত দক্ষিণ কোরীয় সমাজ, তারই প্রচলন শুরু হয়ে গিয়েছিল 1964 সালে। সে বছর বিশ্বের বিভিন্ন দেশে 474 মেট্রিক টন চুল রফতানি করেছিল দক্ষিণ কোরিয়া। এর থেকে বিপুল আয়ের পেছনে ছিল নারী শক্তি। দ্য এডুকেশন ইউনিভার্সিটি অফ হংকংয়ের গ্লোবাল হিস্ট্রির সরকারি অধ্যাপক জেসন পেট্রুলিস জানিয়েছেন, 1958 সাল থেকে বিশ্বজুড়ে পরচুলার কারবারে বিপুল ক্ষেত্র খুলে গিয়েছিল। প্যারিসের ফ্যাশন জগৎ থেকে আমেরিকার পরিপাটি নারীরাও সে সময় অনেকেই পরচুলা ব্যবহার করতেন। এমনকি আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্ত্রী জ্যাকি কেনেডিও তা পরেছেন। পরচুলা তৈরির কারবারে গোড়ার দিকে ইউরোপীয়দের চুল ব্যবহার করা হলেও ষাট দশকের মাঝামাঝি সে বাজার দখল করতে শুরু করে ভারত, চীন, ভিয়েতনাম সহ দুই কোরিয়ার মতো এশীয় দেশগুলো। মূলত এশীয় বাজার থেকে সস্তায় কাঁচামাল আসায় এই কারবারের ভর কেন্দ্রে বদল ঘটেছিল বলে মত পেট্রোলিসের। প্রথম পর্যায়ে ঘরে ঘরে এই চুলের কারবার শুরু হয়েছিল। তবে পরে পরচুলা তৈরির কারখানা গড়ে উঠতে শুরু করে। সেই সঙ্গে শুরু হয়েছিল অসাম্য এবং শোষণের কাহিনীও। ষাট দশকের শেষ ভাগে চীন সহ প্রতিবেশী দেশগুলো থেকে চুল আমদানি করে পরচুলা তৈরি শুরু হয়েছিল ওই কারখানাগুলোতে। সে সময় কর্মী হিসেবে নামমাত্র মজুরিতে মেয়েদের নিয়োগ করতেন কারখানার মালিকেরা। কম বয়সী ও স্বল্প শিক্ষিত মেয়েদের হাতে মজুরির দুই পয়সা এলেও শোষণের শিকার হতেন তারা। এরপর ধীরে ধীরে মালিক পক্ষের এই শোষণের বিরুদ্ধে কথা বলতে শুরু করেন তারা। নিজেদের আর্থিক অবস্থায় বদল ঘটাতে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে একাধিক ইউনিয়ন গড়ে তোলেন নারীরা। বর্তমানে দিন দিন বেড়েই চলেছে পরচুলা তৈরির কারবার। এক্ষেত্রে আজও নারীদের সংখ্যা কম নয়। ভারত, বাংলাদেশ, চীন এবং থাইল্যান্ডের পাশাপাশি দক্ষিণ কোরিয়াতেও এটি বিদেশি মুদ্রায় আয়ের অন্যতম উপায়।